প্রসাব করার পর মুসল্লিরা টিস্যু ব্যবহার করে এদিক ওদিক হাঁটাহাঁটি করে আর ঝাঁকাঝাঁকি করে এর বিধান কি অন্যদিকে টয়লেটে পেশাবের পেশাব বের হলে এমনটা করা হয় না কেন ভাইরা আমার হাসার জিনিস না জানার জিনিস টয়লেটের পর পেশাবের পর পেশাব থেকে পবিত্র হতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইস্তানজিহু মিনাল বাউল ফাইন্না আম্মাতা আযাবিল কবর মিনহু পেশাব থেকে ভালোভাবে পাক হবে তোমার পেশাবের ফোঁটা যদি তোমার রানে কাপড়ে আজ অন্যান্য জায়গায় লেগে যায় তো সাবধান থাকবে কারণ পেশাবের কারণে কবরের আযাব হয় পেশাব থেকে ভালো করে পাক না হওয়ার কারণে কবরের আযাব হয় ভালো করে পাক হইতে হবে এটা ওয়াজিব এটা আবশ্যক এ ব্যাপারে দুনিয়ার কোনো আলেমের দ্বিমত হওয়ার কথা না হাদিসের নির্দেশ এখন এই ভালো করে পাক হওয়ার জন্য বিশেষ করে আমাদের বাংলাদেশে মানুষের শরীরে আর্দ্রতা আছে আমরা তরল খাবার খাই আরবিয়ানরা যেসব খাবার খায় রুটি টুটি খায় শরীর থাকে শুষ্ক আমাদের অনেকেরই পেশাবের পরে আপনার ফোঁটা আসতেই থাকে তারা ফোঁটা ক্লিয়ার করার জন্য টয়লেটে ঢুকে আপনি সেখানে পেশাব শেষ করার পরে অপেক্ষা করেন উঠবস করলে যদি ক্লিয়ার হয় অনেক রোগ থাকে তো উঠবস করে ক্লিয়ার করেন আপনার যা দরকার সব ভিতরে করেন কিন্তু আপনি মানুষের সামনে ধরে যখন হাঁটাহাঁটি করবেন অনেক সময় সতরম মুক্ত হয়ে যায় দৃষ্টিটা দৃষ্টিকটুও হয় এবং সতরম মুক্ত হয়ে গেলে তো গুনাহও হয়ে যায় তো এটা করবেন না আপনার যদি অসুবিধা থাকে খুব বেশি তাহলে ওখানে দাঁড়ান বসেন এবং যাতে মানুষের সামনে জিনিসটা না আসে সেটা খেয়াল করতে হবে ইসলাম আমাদেরকে বিশেষ করে পেশাব করার পর এটা ধরে হাঁটতে হবে ঝাঁকাইতে হবে এরকম কোনো কথা কোনো হাদিসে বলে নাই কিন্তু পবিত্র হওয়ার জন্য যদি আপনার উদ্বাস করা লাগে অপেক্ষা করা লাগে আপনি অপেক্ষা করবেন কিন্তু সে অপেক্ষা করতে গিয়ে সতর দেখা গেলে মানুষের সামনে অট দেখা যায় হাঁটাহাঁটি করলে আপনি কি ধরে হাঁটছেন এটা কোনো ভালো জিনিস না এটা ইসলামের নির্দেশ না না আপনি নিজে একান্তে করবেন এবং সেটা দরকার হলে টয়লেটের ভিতরে অর্থাৎ দরজা লাগায় বাথরুমের ভিতরে ঢুকে করবেন এরপর প্রশ্ন হলো আপনাকে আল্লাহর জন্য অবিরাম ভালোবাসি আপনার সকল কথা শুনে কিছুটা হেদায়েতে এসেছে আমার এখন আমি মোবাইলে নাটক সিনেমা এবং খেলাধুলার সহ সকল কিছু পরিত্যাগ করেছি মহান রবের বয় রহমতে আমি কলেজে পড়ি এখন আমার চোখ এবং অন্তরের বাজে চিন্তা থেকে বাঁচতে যতই চেষ্টা করি বাঁচাতে পারছি না এখন আমার অন্তরে বারে বারে আল্লাহর ভয়ে কেঁদে উঠে এখন কলেজে পড়াও আমার জন্য ছাড়াও সম্ভব না পড়াও আমার জন্য কঠিন এখন আমরা আমি কি করব একটু বলেন আমি চাই পড়াশোনা ছেড়ে দিয়ে পাপ থেকে বাঁচতে কিন্তু পরিবার অবস্থাও অনেক শোচনীয় যাই হোক বোঝা গেছে আর পড়ার দরকার নেই ভাইরা আমার এই প্রশ্নগুলো আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে আসছে আমি বারবার বলেছি এই প্রশ্নগুলো আমাকে অনেক আপ্লুত করে আমার যুবক ভাইয়েরা হারাম থেকে বাঁচার জন্য সংগ্রাম করছে এর নামই তো মুত্তাকি এর নামই তো মুত্তাকি এই যুবকরা ইনশাআল্লাহ এদেশের শ্রেষ্ঠ নাগরিক হবে এরা যখন গড়ে উঠবে দুর্নীতিমুক্ত যৌতুক মুক্ত মাদক মুক্ত সকল অপরাধ মুক্ত আল্লাহর ভয়ে নিজেকে গঠন করতে পারে এরকম যুবক হবে ইনশাআল্লাহ এরাই দেশের সম্পদ ওলামায়ে কেরাম এবং এলাকার গণ্যমান্য মুরব্বীরা তাদেরকে সাপোর্ট দেওয়া উচিত ভাইরা আমার মনে রাখবেন স্কুল কলেজে যারা পড়েন এরকম পরিস্থিতির শিকার হলে এই সংক্ষিপ্ত প্রশ্নোত্তরে তো আপনার পুরো সিচুয়েশন আমি জানি না বলে দিতে পারবো না আমি মৌলিক নীতিমালা বলতে পারবো ওস্তাদ হারুন হোসেন হারুন শাহ হুজুর আছেন আরও যে সমস্ত ওলামায়ে কেরাম এলাকাতে আছেন তাদের সাথে সাক্ষাৎ করে নিজের পুরো অবস্থা বলে তারপর সমাধান নেবেন হুট করে আপনি শিক্ষা ধারা বন্ধ করে দিয়ে আপনি বের হয়ে আসলেই যে আপনি নাজাত পেয়ে যাবেন ব্যাপারটা সেরকম না আপনি চেষ্টা করবেন দিনই পরিবেশে রাখার জন্য সংগ্রাম করবেন এবং আপনার জন্য কি করা উচিত এই মুহূর্তে এটা ভ্যারি করবে ব্যক্তির অবস্থার উপরে যেন ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন আর সংগ্রাম চালিয়ে যাবেন আল্লাহর কাছে তৌফিক কামনা করবেন